আমার নাম মিতা, আমি আমার নাম মিথা আর আমি আপনাদের মাঝে আসছি কিছু সত্য ঘটনা নিয়ে। যে আমি আর আমার এক বান্ধবী ছিল ঢাকায়, আমরা চাকরি করি একলাগে, তার সাথে আমার অনেক ঝগড়া হয়, তার লয় আমি আর কি একলাগে থাকি না। আমি একদিন অন্য বাসা ভাড়া নিলাম, আরেক বাসা, সে বাসা ভাড়ায় এক মাস থাকলাম। থাকানোর পরে আমি বিল পেলাম, পাইয়া পরে বাড়িওয়ালার পোলারে দিতে চাইলাম, সে বলল যে এখন রাখো তোমার কাছে, আমি রাত্রে সন্ধ্যাবেলা যাইয়া আর কি নিয়ে আসবো। তখন আমি ভাবলাম যে রাত্রে আসবো, তা ঠিক আছে, এ বলে সে তো রাত্রে আসলো, তাও অনেক রাত্রেই, তখন বাজে রাত 11টা, সেই সময় আসলো। আইসা বলল যে বাড়ির রুম ভাড়াটা কই, পরে আমার বুকে থেকে টাকাটা বের করে আমি দিলাম। বের করে দেওয়াতে সে টাকাটা বাড়িওয়ালা পোলা আমার হাতে আবার বুঝাই দিল যে এই টাকাটা তোমার, তুমি শুধু আমারে খুশি করবা। আমি করলাম, বললাম যে আপনি এটা কি বলতাছেন, তা বলতাছে যে হ আমি তোমার বাড়ি ভাড়া দিতে হবে না, সবটাই শুধু আমারে তুমি খুশি করবা, এ কথা বলল। বলাতেই সে আমার সাথে জোর করে সেদিনকে রাত কাটালো, পরে আবার চলে গেল। চলে যাওয়ার পরে এমন আবার এভাবেই চলতে থাকে, সে রুম ভাড়া নেয় না কিন্তু আমার শরীরের উপর দিয়ে পোষায় নেয়। এই বলে তার সাথে আমার মানে প্রায় 2 বছরের মতো এভাবেই আমার সাথে অত্যাচার করতে থাকে। যে জোর বলে আবার বলে যে আমার তুই চেনস, যে আমি আমার যে বন্ধু বান্ধব আছে আর আমার বাড়ি ঘর, আমার 2-3টা বাড়ি আছে, এটা আমারে বলে যে তোর যদি আমার বন্ধুদের আবার বলি তাহলে তুই এদিকে কোনো জায়গায় চাকরি করতে পারবি না, থাকতেও পারবি না। তাহলে এ বলে আমি আবার ভয়ে চুপ করে থাকলাম, আমার আবার হুমকিও দেয় যে তোরে মেরে ফেলবো। এই ভয়ে আমি তার সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক করতে করি। আর হঠাৎ একদিন আমি ওই জায়গা থেকে পলায় আসি, আইসা গাজীপুরে চলে আসি। আইসা আমি বর্তমান এখন অনেক ভালোই আছি। দর্শকদের মাঝে বলবো যে আপনারা কোনো জায়গায় যে দূর বাড়ি ভাড়া নেন, বাড়িওয়ালা বাড়ি আবার তাদের পরিবেশ কীরকম, তাদের আচার ব্যবহার কীরকম, এটা আপনারা যাচাই বাছাই করেই তারপরে বাড়ি ভাড়া নেবেন।